হলুদমুখী পিজন এটা তো বাচ্চা আছে দেখতেছি এই বাচ্চা যদি বিক্রি করতে চান এটা দাম কত চাচ্ছেন এই মুহূর্তে যদি কেউ নিতে চায় ২৫০০ টাকা ইয়েলো একদম ফুল ফ্রেশ আচ্ছা এটা হলো মেল ফিমেল মানে জোড়া পেয়ারিং আর এটার বাচ্চা অলরেডি দেখেন রেড মুখী পিজন অলরেডি এই এই পেয়ারের বাচ্চা সেল করা হবে দেখেন এই যে যে রেড মুখী এক দেখাচ্ছে এই পেয়ারের বাচ্চা আচ্ছা এই বাচ্চা জোড়ার দাম কত যাচ্ছেন ফিরোজ ভাই দাম ৭০০০ টাকা এই রেড মুখী বাচ্চা জোড়ার দাম চাচ্ছে ৭০০০ একদম ফুল ফ্রেশ কোনো মিস মার্কিং নাই একদম মা বাবার মতো কালারিং চলে আসছে দেখেন এখনি এই যে বাচ্চা এই পেয়ারের বাচ্চা এটা মাদি হবে আর এটা নর হবে আর ইনকেস যদি দুইটা নর হয়ে যায় কেউ যদি চেঞ্জ করতে চায় আপনি কি পরে চেঞ্জ করে দিবেন বাচ্চা গ্যারান্টি নেই না বাচ্চা নেওয়ার পরে না যদি ইনকেস আপনার কবুতর আপনার কাছে চেঞ্জ করে নিতে চায় অনেক ক্ষেত্রে কি দিবেন নাকি এটা থাকলে পাবো না কিছু পাবো আচ্ছা যদি বাচ্চা থাকে এরকম তাহলে ফিরোজ ভাই চেঞ্জ করে দিবে নরমালি আসলে বাচ্চা নিলে তো এভাবে গ্যারান্টি দেওয়া যায় না যে কোনটা নর মাদি হবে দেখা গেল যে দুইটাই নর হয়ে গেল আবার অংশ দুইটাই মাদি হয়ে গেল ইনকেস যদি দুইটা নর হয়ে যায় বা দুইটা মাদি হয়ে যায় আপনারা যদি ফিরোজ ভাইয়ের কাছে থাকে তাহলে ফিরোজ ভাই হয়তো চেঞ্জ করে দিবে যতটুকু বলছে আর কি এই যে বাচ্চা দেখেন আর এই যে বাপ মা সরি এটা বা এটা মা আর ওই যে ওটা ফিমেল